শক্তিশালী রাজনৈতিক সদিচ্ছা এবং সঠিক পরিকল্পনার অভাবে সড়কে শৃঙ্খলা ফেরানো যাচ্ছে না, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। বুয়েটে সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট এবং পুরকৌশল বিভাগের দুই বিশেষজ্ঞের পর্যবেক্ষণ, অগ্রাধিকার ভিত্তিতে সঠিক পরিকল্পনা প্রণয়ন করা হলেও বাস্তবায়ন করা যায়নি। পাশাপাশি সড়ক পরিবহন আইনেও শৃঙ্খলা ফেরাতে সঠিক নির্দেশনা নেই বলেও মনে করেন তারা। নিয়ামুল সাদেকের প্রতিবেদন। এলোমেলো গাড়ি পার্কিং, নির্দিষ্ট জায়গা ছাড়া যাত্রীদের ওঠানো নামানো, পাল্লা দিয়ে গণপরিবহনে দ্রুত গতিতে এগিয়ে চলা, এসবই দেশের সড়কের প্রকৃত চিত্র। ঢাকার বাইরে ধীরগতি ও দ্রুতগতির যানবাহন একই সড়কে চলাচল, আর যেখানে সেখানে বাজার, পথচারী পারাপারেও ঘটছে দুর্ঘটনা। সড়ক পরিবহন আইনের খসড়া এসব বন্ধে কিছুটা উদ্যোগ নেওয়া হলেও একই কোম্পানির নিয়ন্ত্রণে গোটা শহরে বাস চালানোর নিয়ে কোনো নির্দেশনা নেই, ফলে যানজট ও দুর্ঘটনা কমছে না বলে মনে করেন বুয়েটের এই দুই বিশেষজ্ঞ। অন্যান্য আইনকে সরকার যেমন আগ্রহ ভরে খুব দ্রুত কার্যকর এবং গ্যাজেট করে ফেলেছেন, এখানে কিন্তু আমরা সেই আন্তরিকতাটা কোনো স্তর থেকে কিন্তু দেখি না। গণপরিবহনকে প্রাধান্য দেওয়া, সেই জিনিসটাও আমরা যারা ইমপ্লিমেন্ট করতে চাই তারা বুঝে কি না। যে গাড়ি যে চালাচ্ছে, বাস ড্রাইভার চালাচ্ছে, রিক্সাই চালাচ্ছে, এই চালানো এরা কি ফর্মাল কোনো ট্রেনিং পায়? সেই সাথে নতুন সড়ক পরিবহন আইনে গাড়ির আগের ফিটনেস লাইসেন্স পরীক্ষার বিধান বহাল রাখায় গণপরিবহন খাতকে আধুনিকায়ন করা যাচ্ছে না। এখন যে ফিটনেসটা প্রক্রিয়াটাই দিচ্ছে সরকার, এটা কিন্তু একটা নামে ফিটনেস দিচ্ছে, আসলে রাস্তায় চলার যোগ্য কিনা সেই কিন্তু ছাড়পত্র সে পাচ্ছে না। পাশাপাশি গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু ড্রাইভারের সংখ্যা বাড়ছে না, এখানেও কিন্তু প্রক্রিয়াটার মধ্যে ভুল রয়ে যাচ্ছে। তাদের পর্যবেক্ষণ, পদচারীদের দীর্ঘ পথ হাঁটার মতো দখলমুক্ত ফুটপাতের প্রয়োজন। ঢাকা শহরের জন্য একটা বড় সমস্যা হচ্ছে পথচারীর সংখ্যা অনেক বেশি, তাহলে এই পথচারীদেরকে নির্বিঘ্নে শান্তিতে চলার ব্যবস্থাটা আগে আমাদের করে দিতেই হবে এবং এটা সবচেয়ে কম খরচে করা যায়। গণপরিবহনকে প্রাধান্য দিয়ে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নে দৃঢ়তা থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে বলে মনে করেন এই বিশেষজ্ঞরা। নিয়ামুল সাদেক, এস এটিভি, ঢাকা।